सो हेलो गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल अनदर वीडियो और कि से बोलते रहो ना तो तुम्हारा केमन आशा कर भलो आचो और भलो थकबे ना को कारण तुम्हारा तो एस बी फैमिली मेम्बर हाई कर दाओ हाई ওরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমরা এখনো ল্যাথ করে মতো শুয়ে আছি ও এখনো শুয়ে আছে ওখানে ল্যাথ করে মতো আর একজন গেল ওষুধ আনতে মানে আমাদের একটু শরীর টরীর খারাপ হচ্ছে তো একটু ওষুধ খাবো আর বমি টমির ওষুধ খেতে হবে যেহেতু আজকে অনেক জায়গায় ঘুরবো বাসে করে তাও সারাদিনের ব্যাপার তার জন্য আজকে একটু ওষুধ ওষুধ খেয়ে বেরোতে হবে হাগার মুতার না হাগার বমি গ্যাসের মাথা ব্যথা না এইসবের ওষুধগুলো খেয়ে বেরোতে হবে তো খেয়ে বেরাবো আর আপাতত যাই দেখি সবাই কী করছে কে কী করছে তার আগে নিচে যাবো ব্রেকফাস্ট করতে ওরা অলরেডি নেমে গেছে নিচে ব্রেকফাস্ট করতে নামার জন্য খাওয়ার জন্য ব্রেকফাস্ট খাওয়ার জন্য নিচে নেমে গেছে তো বুধবার বকছি কারণ কালকে হেভি ঘুম দিয়েছি এখনই ঘুম থেকে উঠলাম তো রেডি হলাম ঘুম থেকে উঠাই চান করিনি এসে চান করবো তো চলো দেখা যাক ওরা কী করছে কী করছে আর কী কী করেছে সবাই আমরা এখন আছি বোরা ক্যাবেজ যাই হোক উচ্চারণ করতে পারছি না যাই হোক কিছু একটা হবে তো এখানে হচ্ছে ভিতরে ব্যাকপ্যাক ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ আছে কিন্তু ব্যাক আর ক্যামেরা অ্যালাউ নেই আর সবথেকে বড় কথা আমাদের সাবধান করে দিল যে এখানে প্রচুর বাদর আছে তার জন্য ফোন সামলে রাখতে ঠিক আছে এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি নামার রাস্তা সিঁড়ি দিয়ে টুকটুক করে 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 কোথায় যাবে কোথায় শেষ হবে ঠিক আমি জানি না তো যাই আপাতত দেখি কোথায় শেষ হয় যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই জায়গাটা মানে একদম অসাধারণ লাগছে উঁচু নিচু জায়গা উঁচু নিচু জায়গা এখানে আবার সিঁড়িতে হাঁটতে হবে সিঁড়িতে নামতে হবে আরো তারপর আরো নিচে নামতে হবে ভিতরে গুহার মধ্যে যাবো চলো যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করবো যতক্ষণ থাকবো ততক্ষণ তোমার সাথে শেয়ার করবো আরেকটা জিনিস দেখলাম সামনে যে ওখানে জল চলে যাচ্ছে কিরকম একটা জল বয়ে চলে যাচ্ছে ঝর্ণা টর্ণা হয়তো আছে ওরে ভাই কত উঁচু দেখেন থেকে এখানে অনেকটা নিচু আছে জায়গাটা চলো একবার দেখো লুকটা শুধু দেখো এটা গুহা আর এখানে মন্দির আর গুহার মধ্যে মানে ঢুকতে হবে সেই লেভেল লাগছে মানে কি বলবো একটা সেই লাগছে সেই জায়গা গাইস একবার দেখো লুকটা ও ভাই সেরা সেরা লাগছে সেরা এখানে একটা মন্দির আছে এখানে হয়তো কিছু কিসের একটা মন্দির আমি বুঝতে পারছি না কিন্তু এটা গরু হয়তো মানে গরু মাতা যেটা হয় সেটাই মনে হয় আছে এই জায়গাটা কিন্তু সেরা লেভেল এবার সেরা লাগছে জায়গাটা গুহার মধ্যে নিচে সবাই ছবি ছবি তুলছে আর এরকম পাথর দিয়ে টোটাল গুহাটা এরকম দেখা যাচ্ছে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে আর যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো আর থেকে নিচে অনেক রকম কালারিং আলো লাগানো আছে আর আরও গভীরে চলে যাচ্ছে গর্তটা আর গাইজ নিচের লুকটা একবার দেখো শুধু কতটা সুন্দর লাগছে আর নিচের দিকে আমরা অবশ্যই যাবো আর তোমাদেরকেও দেখাবো নিচে কী কী আছে যেহেতু আমরা কোনো দিন আসেনি তাই আমাদের খুব মানে এক্সাইটমেন্ট হচ্ছে নিজেদের মধ্যে যে নিচে অ্যাকচুয়ালি কী আছে সেটা দেখার জন্য আর তোমাদেরকেও দেখাবো সেটা তো চলো যাওয়া যাক টোটালটা এই গোটাটা একবারে উপরে মানে এই ছাদটায় আবার একটা ফুটো আছে এখান করে তো এই জায়গাটা ফুটোটা একটু দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই ফুটোটা যদি একবার পড়ে যায় মানুষ মানে এখান থেকে যদি নিচে একবার পড়ে যায় একবারে শেষ কিছু করার নাই অনেক ওরে ভাই সাহেব এই ভিতরে ওই ভিতরে হয়তো দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে কিন্তু ওইটাতে আরও সিঁড়ি আছে আরও অনেক জায়গায় যাওয়া যাবে কিন্তু অ্যাকচুয়ালি আমার সবথেকে বেশি ভয় লাগছে আমার ফোনে চার্জ নাই তো কী করবো আমি নিজে বুঝতে পারছি না পাওয়ার ব্যাঙ্ক এনেছি কিন্তু আইফোনে যে কর্ডটা থাকে ওই কর্ডটা না হয় ইউএসবি কর্ডটা তো চলো আপাতত যাওয়া যাক যতক্ষণ পারবো ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করবো নিচের একবার ভিউটা দেখো গাইস নিচের ভিউটা একবার দেখো নিচ থেকে উপরটা কত সুন্দর লাগছে দেখতে আলো পড়ছে ওখান থেকে প্লাস তোমার হচ্ছে নিচের এই আলোগুলো যেগুলো দিয়েছে গুহার মধ্যে অনেকটা নিচে যাওয়া যাবে তো এখান থেকে অনেকটা পথ এখন হাঁটতে হবে ওখান থেকে উঠাও যাবে উপরের দিকে তো চলো সাথে থাকো দেখতে ভালো লাগবে আশা করছি চলো এবার এই ভিউটা একবার দেখো গাইস একবার সবার নিচে আমরা আছি না সবার নিচে না ভুল বললাম এদিকে আর একটা আছে অন্ধকার অন্ধকার লাগছে আমি জানি কিছু করার নাই তো এই সামনে যায় আপাতত সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখায় যে কতটা অ্যাকচুয়ালি নিচে আমরা আছি এই মুহূর্তে তো আর এই নিচে সবগুলো লাইট ফাইট দিয়ে একবার করা আছে তো হেভি লাগছে জায়গাটা সবাই আশা করছি সবারই ভালো লাগবে তো চলো নিচে চলো এই জায়গাটা একবার লুকটা দেখো একবার গুহার নিচে চারপাশে একবারে শুধু পাথরের কালুকার্য মানে কালুকার্য বলে এটা আছে প্রকৃতির কালুকার্য বলে সব এরা সব খুদাই করে রেখেছে সবাই সবার নাম খুদাই করে রেখেছে চলো এটা দিয়ে আরও ভিতরে যাওয়া যাবে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে তো কিছু করার নেই একবার অন্ধকারেই কালারিং ফুল যে কালারফুল যে লাইটগুলো
অন্ধকারে সেটা মজা লাগছে, আলো থাকলে সেটা মজা লাগছে না। কিন্তু অ্যাকচুয়ালি দেখো গাইস ভিতরে ভিউটা সেরা লাগছে, সেরা লাগছে গাইস। এখন আমরা মানে আমাদের দেখা শেষ নিচে, তো এখন আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এখান থেকে উপরে চলে যাবো আস্তে আস্তে, উপরে 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 উঠে চলে যাবো একবার ডাইরেক্ট। তো চলো আমরা তো যাই উপরে যাই। আমরা সবার টপেও চলে এসেছি, এখানে এখানে জুতো খুলছি, তার কারণটা হচ্ছে এই সিঁড়িটাতে যাবো, একবার খাড়া সিঁড়ি, ঠিক আছে চলো উপরে গিয়ে বলছি তোমাদের। ও ঠিক আছে গাইস, ওর আগে নেমে যাক, ওর আগে নেমে যাক। আর এটা অনেকটা খাড়া, একবার খাড়া সিঁড়ি, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, ওর আগে নেমে যাক, দিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো গাইস আবার তো ওঠা শুরু করেছে, আর খুবই ভয় লাগছে এই সিঁড়িটাতে উঠতে। আরে বাবা খেলাম গো, হাঁটুতে খেলাম হাঁটুতে খেলাম, আগে এটা নেমে যাক দিয়ে উঠবো। বোতলটা চলে গেল গাইজ আমার কাছ থেকে, খাবে বলে। মানে খোলার চেষ্টা করছে, এখন কামড়ি কামড়ি খুলবে, কি কি করে খুলবে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ওইখানে যে ট্যাপটা আছে, ট্যাপটা খোলার চেষ্টা করলে কিন্তু খুলতে পারলো না জল খাওয়ার জন্য। ভাই জল খাচ্ছে আদর, ওদের জল ঢেকেছে। ওটা অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করতে কিন্তু খুলতে পারছিল না, ওই জন্য একটু খুলে দিলাম। চলে গেল